বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে ভগ্নদশা ও জলমগ্ন হয়ে থাকায় পুজোর ছুটির পর স্কুল খুলে গেলেও স্কুলে যেতে পারছি না। মালদা শহরের বাবুজি কলোনিতে অবস্থিত ঠাকুর অনুকূলচন্দ্র বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা মালদা শহরের 3 নম্বর ওয়ার্ড 39 নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে বয়ে গেছে বাবুজি কলোনিতে অবস্থিত ঠাকুর অনুকূলচন্দ্র বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে ভগ্নদশা ও জলমগ্ন হয়ে থাকে। এদিন এলাকাবাসীরা রাস্তায় বেরিয়ে অভিযোগ করে, দীর্ঘদিন ধরে এই রাস্তা এতটাই খারাপ, আমাদের প্রতিদিনের বাজার হাট অফিস আদালত কোথাও যেতে গেলে এই রাস্তার ওপর দিয়ে যেতে হয়, কিন্তু এই রাস্তা এতটাই খারাপ পায়ে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নেই। জুতো কিংবা প্যান্ট ভিজে যায় নোংরা ড্রেনের জলে, যেখানে সেখানে ফেলা হয় নোংরা আবর্জনা। এই রাস্তা দুটো ওয়ার্ডকে দুই ভাগে বিভক্ত করেছে, একদিকে 3 নম্বর ওয়ার্ড তৃণমূলের কাউন্সিলর পরিতোষ চৌধুরী, অপরদিকে 39 নম্বর ওয়ার্ড সুতপা দাস। এই দুই কাউন্সিলরকে বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি। এছাড়াও পৌরসভা চেয়ারম্যানকে জানানো হলে তিনি আশ্বাস দিয়ে বলেছিলেন, ঠিক আছে আলোচনা করে দেখছি, রাস্তা ঠিক হয়ে যাবে। এদিকে অভিযোগে বিদ্যালয়ের প্রধান সহশিক্ষিকা কাজলী চক্রবর্তী জানান, বিদ্যালয়ে 650 মতো স্টুডেন্ট আছে, তাদের প্রতিদিনই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে, এমনকি শিক্ষিকারাও ঠিক মতো আসতে পারছে না স্কুলে। একদিকে ড্রেনে জলমগ্ন রাস্তা, পাশ দিয়ে কোনো গাড়ি গেলে জল ছিটিয়ে নষ্ট হচ্ছে জামা কাপড়, অপরদিকে স্কুলের গেটের সামনেই ফেলা হচ্ছে এলাকার সমস্ত নোংরা আবর্জনা। এই কারণে প্রচুর মশা সহ পোকামাকড় বাসা বেঁধেছে স্কুল চত্বরে, আর এই কারণে বিভিন্ন অসুখ বিসুখে পড়ছে পড়ুয়া সহ শিক্ষিকারাও। তিনি আরো বলেন, এরপরেও যদি কর্ণপাত না করে তাহলে পড়ুয়াদের নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব। আপনাদের স্কুল এখানে দেখুন, ছাত্রীদের খুব অসুবিধা হচ্ছে, ড্রেনে জল পেয়ে আসতে হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? অবশ্যই খুব খারাপ। প্রথম কথা, এত অপরিচ্ছন্নতা থাকলে তো ছাত্রীরা কেন, সবাই যে কেউ এখানে রোগে পড়বে। আর শুধু তো স্কুল বলে না, এখানে তো পাড়ার লোকেরা বাস করছে 24 ঘন্টা। আমরা 10টা থেকে 4:30 থাকছি, তারপরে পরবর্তী সময়টা এখানে প্রচুর বাচ্চা কাচ্চা রাস্তায় ঘোরাফেরা করে, বেশিরভাগ বাচ্চা রাস্তায় খেলে। তো এত অপরিচ্ছন্নতার মধ্যে যদি থাকে তো মানুষ তো খুব দ্রুত অসুস্থ হবে। কতদিন ধরে দেখছেন আপনি? দীর্ঘদিন, আমি 10 সালে জয়েন করেছি, তারপর থেকে দেখছি এখানে নোংরা ফেলা প্র্যাকটিস, এবং তারপর থেকেই নোংরা ঠিক মতো পরিষ্কারও হচ্ছে না, কিছুই হচ্ছে না। স্কুলে এই যে রাস্তাতে জল আছে, অসুবিধা হয়? হ্যাঁ। কী জল, এটা ভালো জল না? কী জল এটা? কতদিন ধরে তো এই জলটা দেখছো? এক বছর। অসুবিধা হয় তোমাদের? কি সমস্যা, কি হচ্ছে এখানে? কি সমস্যা, এই যে ড্রেনের কি অপারেশন দেখছো না, ওটা রাস্তা কাদা নোংরা, একদম ড্রেন ভালো করতে হবে, ড্রেন পরিষ্কার করতে আসে না, কমিশনার আসে না, কমিশনার দেখতে আসে না, তাহলে বলো তো। হ্যাঁ, বলবি না কেন, বলবো। কত নম্বর ওয়ার্ড এটা? এই যে স্কুল যাওয়ার সময় বাচ্চাদের কি অসুবিধা হচ্ছে, হ্যাঁ অবজেকশন তো করাই হচ্ছে, কই ঘুরেও তো দেখে না, মানে কোনো কাজ করছে না, কোনো কাজ করে না। এর কতদিন ধরে এরকম হয়ে আছে? বছর 10-এর বেশি, তাই না? একবারই কাজ হয়ে যায়, একবারই কাজ হয় না, তোমার দীর্ঘদিন ধরেই কাজ হয় না। সমস্যা হচ্ছে আমাদের এখানে, দুয়ারে ড্রেনের জল উঠে যাচ্ছে। মানে কবে থেকে হচ্ছে এটা? এটা অনেকদিন ধরেই হচ্ছে। অনেকবার ছবি তুলে নিয়ে গেল যে এই রাস্তা ঠিক হবে, রাস্তা ঠিক হবে, ঠিক করে না রাস্তা, ওই সকাল সন্ধ্যার এক হেঁটু করে জল জমেই থাকে। তো আপনাদের কি বাজার হাট স্কুল এগুলো সব জল পেরিয়ে যেতে হয় আমাদের? এই জলটা কি ভালো জল না? ড্রেনের জল এটা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses,
ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101।